টাইমড আউট অর্থাৎ নির্দিষ্ট সময় শেষ হয়ে গেছে বলে আউট হয়েছেন। টাইমড আউট কাণ্ডের পর থেকেই বাংলাদেশের বিপক্ষে অ্যাঞ্জেলো ম্যাথিউসের সময়টা যে একদমই ভালো যাচ্ছে না সেটার আরও একবার প্রমাণ দেখা গেল সিলেট টেস্টে। সময় মতো প্রান্ত বদল করতে পারেননি বলে হয়েছেন রান আউট, সাত বলে পাঁচ রান করেই ফিরতে হয়েছে সাজ ঘরে। তবে খারাপ এই সময়টা কাটিয়ে তুলতে কোনো সময়ই নষ্ট করতে চান না ম্যাথিউস। আউট হয়ে ড্রেসিং রুমে গিয়েছেন, ড্রেস চেঞ্জ করেই আবার নেমেছেন মাঠে, উদ্দেশ্য সিলেটের আউটার স্টেডিয়াম। শুরু করে দিয়েছেন ঘাম ঝরানো, চলমান ইনিংসে আর ব্যাট করার সুযোগ নেই। টাইগার বোলারদের দাপটে তার দলের অবস্থানও একদমই সুখকর নয়, তাই দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতিটা শুরু করে দিয়েছেন ম্যাচের মধ্যেই। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শুধু ম্যাথিউস না, পাশের নেটেই নিজেকে সানিয়ে নিচ্ছেন আরও একজন ব্যাটার, তিনি তাওহিদ হৃদয়। প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন, তবে এখনও অভিষেক না হলেও নিজের 77 নম্বর ম্যাচ জার্সি পেয়ে গেছেন ইতোমধ্যেই, আর সেটা পরেই নেমে গেছেন অনুশীলনে, উদ্দেশ্য চট্টগ্রাম টেস্টকে সামনে রেখে নিজেকে সর্বোচ্চ প্রস্তুত রাখা। একই উদ্দেশ্যে হৃদয়কে বল করেছেন মুশফিক হাসান, অভিষেকের অপেক্ষায় আছেন তিনিও। মূল মাঠে চলা লাঞ্চ ব্রেক অবধি নিজের ব্যাটে শান দিয়েছেন ম্যাথিউস, এরপর লঙ্কান ব্যাটার ফিরে গেলেও হৃদয় মুশফিকরা ঘাম ঝরিয়েছেন লম্বা সময় নিয়ে। সিলেট থেকে পারভেজ আল হাসান, ক্রিকফ্রেনজি।